আজ 1901 সালের 7ই ডিসেম্বর ঢাকা শহরে একটা চমকপ্রদ ঘটনা ঘটে গেল। ঢাকার রাস্তায় বিদ্যুতের আলো এলো এবং এই বিদ্যুতের আলোর যে সূত্র সেটা হচ্ছে আহসান মঞ্জিল। আমরা এখন আহসান মঞ্জিলের দিকে যাব। সেদিন সন্ধ্যায় সুইচ টিপে প্রথম বৈদ্যুতিক আলো জ্বালালেন রেভিনিউ বোর্ডের সেক্রেটারি এইচ সি বোল্টন। বৈদ্যুতিক আলোর জন্য ঢাকা নবাব খাজা আহসানুল্লাহ 4 লাখ টাকা ব্যয় করেছিলেন। ওই কি চলতেছে রে? বিজলি বাতি জ্বলে, বিজলি বাতি। হ্যাঁ, কোচ কি তেল লাগে না? আরে কি লাগে, তেল লাগে না, কিছু লাগে না। তেল ছেড়া জ্বলে, ওই ফু দিয়ে নি ভাই। এই যে বেকল করছ কি, করছ কি, ফু দিয়ে কি নি ফু। হ্যাঁ হ্যাঁ, কই কি তো ধরে দেখি। হ্যাঁ ধরে যা, ধরে যা। দর্শস কি মরছস, দর্শস কি মরছস। হ্যাঁ হ্যাঁ, কই কি।